আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নানুর বাড়ি ব্লগের শেষ আর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম, যেখানে অনেক আকর্ষণীয় কিছু থাকবে, ভালো লাগবে সবার। যে গতবার ওই তো আমার গাছের আমনি দৌড় দিছিল, আপনারা এই যে আগে ছোটবেলায় টয়লেটটা ইউজ করতাম খেলার মাঝখান দিয়ে, আবার নিজের মামা দেখি বলতেছি না, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, যদি এখন আমি ভোটাধিকার পাইনি। এ বলটাও লাগছে, এটা হয় নাই আম্পায়ার, নো বল। তো ওই জায়গাটা আমি আমার আম্মুর কল আসছিল, সেজন্য একটু পজ গিয়েছি, উনি তাড়াতাড়ি যেতে বললো। এটা হলো গ্রামের একটা আপনার গেট, আমির হোসেন হিসাসরা। আর হ্যাঁ, একটা অনুরোধ রইল, নানুবাড়ির শেষ পর্বটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কবরস্থান, কিন্তু যদি দেখাই এদিকের মধ্যে দিয়ে আছে আপনার, এটা আরেকটা সড়ক, এটা দিয়ে মেইন রোডে যাওয়া যায়, কিন্তু আপাতত আমি গ্রামের ভিতর চলে যাব। এটা হলো আমাদের গ্রামের কমিশনার, যিনি এত বছর ধরে উনি সুনামের সাথে এই গ্রামকে দেখে শুনে গিয়েছেন, প্লাস এখনো দেখাশোনা করছেন, মানে হাদি মামা, আমার মামা হয়, উনার বাড়ির সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। খুবই একজন ভালো মানুষ, রাতে দুইটা বাজুক তিনটা বাজুক যখনই বাজুক, প্রত্যেকটা মানুষের সাহায্যের জন্য উনি আগাই আসবে। আবার নিজের মামা দেখি বলতেছি না, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, যদি এখন আমি ভোটাধিকার পাইনি, তারপরও। এটা হলো পুকুর পার, এ হলো হাদি মামার বাড়ি। এইটা না, ওনার পিছনে বাড়িটা অনেক বড়, এটা একটা মক্তব, হিসাসরা সৈয়দ বাড়ি দরজায়, দেখেছেন মক্তবটা, বেশি সুন্দর না? হিসাসরা সৈয়দ বাড়ি দরজায় নুরানি মক্তব, প্রতিষ্ঠাতা সৈয়দ সিরাজউদ্দৌলা, 3 নম্বর ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা ফেনী। পাকা ধান, গ্রাম মানেই পাকা ধান, এরকম না হলে হয়? পাকা ধান থাকবে, সব থাকবে। এখানে আমার ভাই ব্রাদাররা ক্রিকেট খেলে। ও বা, ক্রিকেট নি? ও, এটা হচ্ছে আমার ছোট ভাই, যে গতবার ওই তো আমার গাছের আমনি দৌড় দিছিল, এবার আমি তার আমনি দৌড় দিব। এখন এই সাইড থেকে বাংলাদেশের তাসকিন আহমেদ বল করতেছে, এদিকে মধ্যে সৌম্য সরকার উড়াতে ট্রাই করছিল কিন্তু পারে নাই, তার বদলে গাছটা সব উড়ে গেছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভাঙ্গি গেছে সৌম্য সরকারের ব্যাটের তাণ্ডবে। পিছনে সাব্বির রহমান বল খুঁজতে যাইতেছে, আর এই সাইড দিয়ে তো আমাদের মাশরাফি বিন মর্তুজা হাসি হাসি আসতেছে। তাসকিন আহমেদ আবার বোলিং এ আসছে, সৌম্য সরকার এবারও ব্যাট ঘুরাইছে কিন্তু বল চলে গেছে মাথার উপর দিয়ে, এটা বিরাট কোহলি হলে নো বল দিত, আম্পায়ারে বসাই দিত। এ বলটাও লাগছে, এটা হয় নাই আম্পায়ার, নো বল, আম্পায়ার সোজা আউট দিছে।
এটা ছক্কা এখনই চার পাশ থেকে দৌড় যা পাশবে সোজা আউট করে রশিদ আউট করলো আর আমাদের সুনীল নারায়ণ ঘরে ফিরে যাচ্ছে। আজকে লাস্ট, আর এখানের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ খালামনি ডাকতেছে। তবে শেষ একটা বোলিং দেখাই, শেষ একটা। আমরা শেষ বল দেখে চলে যাচ্ছি, সোজা ঈশা সরোর বাইরে পাঠাই দিল বল। ভাই একটু এই যে উনি 50 দেখাচ্ছে, আপাতত আমি মাঠ ছাড়ি চলে যেতেছি, কারণ এরা থার্ড আম্পিয়ারদের টাকা দেয় নাই, কোন প্রকার ঘুষ দেওয়া হয় নাই, সেই জন্য আমি চলে যাচ্ছি। টাটা। এটা করি কোনো, আমিও চলে যাবো নাকি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। উপর দিই এই সামনে একটা বিড়াল আসতেছে, ও খুব নবাবের মতো আসতেছে, ও যেন আমার চিনে। আচ্ছা আমি রাস্তা ছাড়ি দিলাম ওর জন্য, ও পথে মাঝখান দিয়ে যাচ্ছে, আমি পথের সাইডে দিয়ে যাচ্ছি। এটাও পুরনো কবরস্থান। এখন আমরা গ্রামের দোকান পার হচ্ছি, এটা হয়েছে আমাদের সবচেয়ে পুরনো দোকান গ্রামের, কিন্তু সবচেয়ে মানে এখানের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। তো আপাতত আমরা এখান দিয়ে হয়ে পুকুর দিয়ে যাবো। আসসালামু আলাইকুম। নাই তো, নাই পাইনি আলু আর পেঁয়াজ, আজকে আমরা শুনতে পেলাম। ও মামা, না এমনি ভিডিও করতেছি। এই পথ দিয়ে এখন আমরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই আমার সামনে দিয়ে একটা পিলাই দৌড় দিতেছে খুশ 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 করে। তো রাইট নাও এখন আমরা, এটা কত সুন্দর পাকা সড়ক গ্রামের ভিতর। এদিকে হলো পারিবারিক কবরস্থান, এটা হলো আমাদের ঘাটা পুকুর মানে মেইন পুকুর। আপনারা এই যে, আগে ছোটবেলায় টয়লেটটা ইউজ করতাম, খেলার মাঝখান দিয়ে আসি এখানে সারি দিয়ে যেতাম, তবে অবশ্য পানি ইউজ করতাম, এত খাস চরণ। ওইটা আরেকটা, ওইটা অনেক পুরান, কিন্তু আপাতত এগুলো আর নাই। তো সেই হিসেবে একটা আলো ছায়ার খেলা, আলো ছায়ার মিছিল যেটা। শান্তি না, একটা নিরাপত্তা। এটা আমার নানুর বাড়ির পথ, এদিকে যাব। এটা আমার হলো একটা আপুর বাড়ি, রহিমা আপুর বাড়ি, অনেক সুন্দর করে করতেছে। জানলাগুলো কত বিশাল, মানে দক্ষিণা বাতাস খেতে খেতে উনি উড়ে যাবে, এত বিশাল। আর এটা হলো আমাদের গ্রামের মসজিদ, একদম যেটা বলতে গেলে পুরো শুক্রবারে সব গ্রামের মানুষ এসে এখানে মিলিত হয় এমন একটা মসজিদ। এই যে এটা হলো আমাদের গ্রামের পুকুর, আর এই হলো আমাদের গ্রামের ভিউ যদি দেখাই। রাইট নাও আমরা ফিরে যাব, আমরা আমাদের নানু বাড়ির দিকে ফিরে যাব। এটা হলো আমাদের হিসাসরা গ্রামের একটা দিক, অনেক সুন্দরভাবে দেখালাম।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই, আপনারা জাস্ট নিজেদের নানু বাড়িতে চলে যাবেন বা দাদু বাড়িতে চলে যাবেন। এখন শীতকাল, এখন অনেক 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 আরাম, শত কাজ থাকবে জীবনে, কাজের কখনো শেষ নাই, কাজের শুরু আছে কাজের শেষও আছে, কিন্তু তার মাঝখান দিয়ে অবশ্যই প্রত্যেকটা মানুষের মানে একটা ইয়া থাকার দরকার, একটা নিজস্ব টাইম, সেখানে যেখানে মানুষ একান্ত ভাবে নিজেকে খুঁজে বেড়াবে, সেটাইটা। এখন আমি নানু বাড়ির দিকে চলে যাচ্ছি, এটা আমার নানু বাড়ি। এখান থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, নমস্কার। আজকের ব্লগটা এতটুকুই, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ, নমস্কার। আর লাস্ট ডায়েরিকে কিন্তু ভুলে যাবেন না, আশা করি 2023 সালে এর চেয়ে ভালো অনেক কিছুই আসবে।